আজ আমরা এমন একজনের সাথে পরিচিত হব যিনি নিজে স্বপ্ন দেখেন এবং অন্যকে স্বপ্ন দেখাতে ভালোবাসেন। তিনি একজন মোটিভেটর, প্রশিক্ষক এবং শিক্ষক যার হাত ধরে সফল হয়েছে হাজারো মানুষ। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় ইউনিমাস্ট ইন্টারন্যাশনাল লিমিটেডের চিফ কনসালটেন্ট লায়ন মোবাশির আহমেদ স্যার। প্রথমে স্যার MSI লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে BSB ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপে সিনিয়র কনসালটেন্ট হিসেবে কাজ করেন। এখন তিনি ইউনিমাস্ট ইন্টারন্যাশনালের দায়িত্বে আছেন। পাশাপাশি তিনি সেবামূলক প্রতিষ্ঠান লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ঢাকা গ্লাইডিয়ার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এই দীর্ঘ পথ চলায় তিনি কখনো উপস্থাপকের ভূমিকায়, কখনো বিশেষ অতিথি হয়ে টক শোতে, অথবা উপস্থিত হয়েছেন তিনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন অনুপ্রেরণামূলক ভিডিও নিয়ে। শিক্ষার্থীদের কল্যাণে তিনি বিদেশি বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে ফেসবুক লাইভের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে অবহিত করেছেন, যাতে শিক্ষার্থীরা বিদেশে ভর্তি, ভিসা সংক্রান্ত জটিলতা এবং বিদেশের জীবন সম্পর্কে জানতে পারে। এছাড়া তিনি বিভিন্ন সভা সেমিনারের মাধ্যমে নিরলসভাবে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন। কখনো ক্যামেরার সামনে থেকে, কখনো ক্যামেরার পেছন থেকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি বিশ্বাস করেন যে মানুষের জীবনে ঝড় আসে, চারদিক অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে। যখন মন ভেঙে যায় তখন একজন কাউন্সিলরই সহানুভূতি এবং সব পরামর্শ দিয়ে আশার আলোকে জাগ্রত করতে পারেন। যুগে যুগে মহামানবরা কাউন্সিলিংয়ের এই মহান দায়িত্ব পালন করে আসছেন, তাই তিনি এই কাউন্সিলিংকে পেশা হিসেবে গ্রহণ করেছেন, যাতে হাজার হাজার মানুষের দোয়া ও ভালোবাসা পেতে পারেন। তিনি একজন শিক্ষানুরাগী হিসেবে বিভিন্ন কোচিং সেন্টার, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদেরকে আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে দীর্ঘ 12 বছর যাবত সেবা দিয়ে এসেছেন। আজ স্যারের ছাত্রছাত্রীরা দেশে ও দেশের বাহিরে মানুষের সেবায় নিয়োজিত আছে। স্যারের স্বপ্নের সাথে একাত্ম হয়ে স্যারের সহধর্মিনী ডক্টর আকলিমা আক্তার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সুবিধা বঞ্চিত রোগীদের কথা চিন্তা করে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এবং লায়ন্স ফাউন্ডেশনের সহযোগিতায় বিনামূল্যে চোখের চিকিৎসা, ছানি অপারেশন এবং মাতৃত্বকালীন সেবা কার্যক্রম পরিচালনা করেছেন। স্যার এবং ম্যাডামের যৌথ প্রচেষ্টায় শুরু হয় স্পিচ উইথ মোটিভেশন চ্যানেল। এই চ্যানেলের মাধ্যমে মানুষের মধ্যে শিক্ষা ও স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ানোর চেষ্টা করেছে। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য তিনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি পদক অর্জন করেন। এছাড়া 30শে জানুয়ারি প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মাননীয় MP মশিউর রহমান রাঙ্গা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডক্টর ABM আবদুল্লাহ স্যারের থেকে সাউথ এশিয়া বিজনেস পার্টনারশিপ অ্যাওয়ার্ড 2022 গ্রহণ করেন। আজকের এই বিশেষ দিনে আমরা লায়ন মোবাশির আহমেদ স্যার ও ডক্টর আকলিমা ম্যাডামের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।